এজন সাধারণ নাগরিকৰ বিৰুদ্ধে পুলিছে কোনো কথাত সৰু গালি গালাজ এটাও কব নোৱাৰিব। যোৱাকালি মই এইকেইদিন মই মুখ্যমন্ত্রী হোৱাৰ পৰা লক্ষ্য কৰি আছো যে মোৰে যেতিয়া গাড়ীখন যায় আগত যদি কিবা এখন ৰিক্সা পৰে, ঠেলা পৰে, বাইক পৰে, পুলিছজনে চিধাই লাঠিটো উলিয়াই লয়। আরে সেইটো কোনো দোষ কৰা নাই, মাত্র মুখ্যমন্ত্রীর গাড়িখনের আগত এক্সিডেন্টলি তাতে লাগিলে গৈ সিওটো নাজানে যে চিফ মিনিষ্টার এই সময়তে ঘৰৰ পৰা ওলাব। গতিকে আমার থানার যিবিলাক এসআই থাকে, আমার থানার যিবিলাক ট্রেফিক থাকে, তেওঁলোকে লাঠি লৈ লৈ মানুহবিলাকক রাস্তার পৰা গুচাই দিয়ে। আরে বাবা, মুখ্যমন্ত্রী 2 মিনিট রখি যাব, থানার মানুষে রিক্সাওয়ালাজনক কিয় মারিব? সিটো কষ্ট করিয়ে উপার্জন করে আছে, সিটো তার গাতটো সিটো অপরাধী নহয়। অর্থাৎ নিরীহ মানুহৰ আগত লাঠিটো উলাই লওয়ার যেটো স্বভাব, সেই স্বভাবটো লাহে 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 আমি কমাই দিব লাগিব। কারণ সেই মানুষজনে সি রিক্সা চলাই, সি শ্রম করে, সি মুখ্যমন্ত্রীজনকৈ তার সম্মান বেশি। সি ঠেলা চলাই, সি ঠেলা সি কপালের ঘাম মাটিত পেলায় কাম করেছে, ঘরত লড়া ছোৱালীক ঠেলা চলোৱা টকাৰে লড়া ছোৱালীক পঢ়াইছে। পুলিশের চকুত তার সম্মান মুখ্যমন্ত্রীতকৈ বেশি হব লাগিব। আর যেতিয়া অপরাধীক দেখা পাও তেতিয়া পুলিশের কাম কি কব লাগে? কৃষ্ণই যেনেকে সুদর্শন চক্র তুরত এড়ি দিয়ে, তেনেকে সুদর্শন চক্র উলাই যাব লাগে, তাত কোনো বাধা দিয়া কোনো কথা। অর্থাৎ নিরীহজনের লগত আর অপরাধীর লগত যি করিব লাগে তাকে করিব লাগে, আইনের মাজত থাকি যেনেকে যি করিব লাগে সব করিব লাগে। অপরাধীর লগত আমাক জিরো টলারেন্স, কিন্তু নিরীহজনের লগত মই এটা সৰু উদাহৰণ দিছো। কালি মই গুৱাহাটী ট্ৰেফিক পুলিচৰ আমাৰ এছিষ্টেণ্ট কমিশনাৰ পুলিচজনক মাতি আনি কৈছো যে বাবা, হুলস্থুল নকৰিবি, মোৰ গাড়ীখন 2 মিনিট ৰখিব, কাৰণ মইতো 1 ঘণ্টা আগতে ওলাই যাওঁ কিবা প্ৰগ্ৰেমত গলে। 2 মিনিট ৰখি লাহেকৈ ওলাই যাব, তাত কি প্ৰব্লেম আছে? লাঠা লাঠি ঢলা ঢলি এইবিলাক মানে পুলিচৰ মাইণ্ডছেটত আছে যে দুখীয়া মানুহৰ কাৰণে আইন নাই, দুখীয়া মানুহক গালি গালাজ কৰিব পাৰি। এই যিটো মানসিকতা, এই মানসিকতা পরিবর্তন হব লাগে, পুলিশের হব লাগে। অপরাধী দেখিলে যি করিব লাগে তাক করিব লাগে, কিন্তু শ্রম করা মানুষ, কষ্ট করা মানুষ দেখিলে অফিসারের পৰা পুলিশলৈকে সকলোৱে শ্রম করা মানুষক সন্মান জনাব শিকিব লাগে। কারণ এই শ্রম করা মানুষবিলাকৰ কারণে আমার সমাজ চলি আছে, নহলে তো আমার সমাজ বন হয়ে গলেতে। সেই কারণে আমার গাঁওরক্ষী বাহিনীয়ে হোক, পুলিশে হোক, আমার গোটেই চিন্তাধারাটা হব লাগে যে দুখিয়া মানুষের লগত আমি কেনেকে ঠিয় হব পাৰোঁ।